দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমরা কিছু সামাজিক বাধা উপলব্ধি করতে পেরেছি। এক নম্বরে যে বাধা সেটি হচ্ছে আমাদের পরিবার থেকে পারিবারিক বাধা। দাওয়ার ক্ষেত্রে আমি যে বিষয় আহ্বান করব, দাওয়াত দেব, সেই বিষয় নিজেকে আমলকারী হতে হবে এবং দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সৎ সাহসী হতে হবে। অর্থাৎ ব্যক্তি টার্গেট করে, আমি আমার বন্ধুকে, আমি আমার ভাইকে, আমি আমার প্রতিবেশীকে টার্গেট নিয়ে, ব্যক্তি টার্গেট নিয়ে আমরা দাওয়াত দেব। আমরা যখন একা একই দাওয়াত না দিয়ে সাংগঠনিক প্রক্রিয়ায় আমরা দাওয়াত দেব, তখন আমাদের এই দাওয়াতের পিছনে থাকবে একটি মজবুত ভিত্তি, যে কারণে আমাদের দাওয়াত অনেক শক্তিশালী হবে এবং গ্রহণযোগ্য হবে। সুতরাং দায়ীদেরকে, আহ্বানকারীদেরকে, যারা কোরআন এবং সহি হাদিসের দাওয়াত দিবে, তাদেরকে পরিশেষে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم إلى يوم الدين أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عن الآية إلى الآخر الحديث رواه البخاري. الحمد لله প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আদায় করি, যিনি আমাদেরকে আজকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত তাবলিগ ইজতেমা 2023 উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি আল্লাহুম্মা সাল্লু আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত দীনী ভাইরা আমার, আজকে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সেটি হচ্ছে দাওয়াতি ময়দানে সামাজিক বাধা ও আমাদের করণীয়। প্রিয় ভাইরা আমার, ইসলামে দাওয়াতের গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল হাকিমের সূরাতুল হামিম সিজদার 33 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, এর চেয়ে ভালো আহ্বানকারী, এর চেয়ে ভালো আহ্বানকারী, এর চেয়ে ভালো দায়ী আর কি হতে পারে, যে ব্যক্তি মানুষকে আহ্বান করে আল্লাহর দিকে। ওয়া আমিলা সালিহান, এবং সৎ কর্ম সম্পাদন করে। ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং বলে আমি একজন মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে ইসলামের দাওয়াত মানুষের কর্ণকুহুড়ে, মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দেওয়ার জন্য অসংখ্য জায়গায়, অগণিত জায়গায় নির্দেশ দিয়েছেন। পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন, 124,000 পয়গম্বর যারাই পৃথিবীতে এসেছেন, তারা সকলেই দিনের দাওয়াত নিয়ে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম ইরশাদ করেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা, নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি সত্য সহকারে, সুসংবাদ প্রদানকারী হিসাবে এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালান ফিহা নাযীরা, কোন উম্মতি অতিবাহিত হয়নি এমন যাদের নিকট কোনো না কোনো নবী আসেনি। সুতরাং পবিত্র কুরআনের সূরা ফাতিরের এই 24 নম্বর আয়াত দিয়ে সুস্পষ্ট প্রতীয়মান হয় যে সকল নবী দাওয়াতি কাজ নিয়ে, দাওয়ার কাজ নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের দিনের প্রচারের কাজ নিয়ে তিনি এসেছিলেন। সকল উম্মার নিকটই নবী এসেছিলেন এবং সকল নবীর মিশন ছিল একটি, সেটি হচ্ছে দাওয়াত দেওয়া, মানুষকে তাওহীদের পথে ঐক্যবদ্ধ করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, হে নবী
নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী রূপে, সুসংবাদদাতা রূপে এবং ভীতি প্রদর্শনকারী রূপে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাও মুনীরা, এবং আমি আল্লাহর নির্দেশে আপনাকে আহ্বানকারী এবং উজ্জ্বল প্রদীপ রূপে পাঠিয়েছি। প্রিয় ভাইরা, আমার উক্ত আয়াত সমূহ দ্বারা আমরা সুস্পষ্টভাবে জানতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নিকট আহ্বানকারী হিসাবে, দাওয়াত দাতা হিসাবে, দায়ী হিসাবে প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাল্লিগু আননি ওয়ালাউ আয়া, তোমরা মানুষের নিকট পৌঁছিয়ে দাও, মানুষের নিকট তোমরা পৌঁছিয়ে দাও যদিও আমার পক্ষ থেকে একটি কথা তোমরা জানো। সুতরাং দাওয়াত দিতে হবে, দাওয়াতের বিকল্প, দাওয়াতের বিকল্প কোনো পথ নেই। প্রিয় ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কিছু আদব আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরা নাহল 125 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, তোমরা মানুষকে আহ্বান করো আল্লাহর পথে হিকমত সহকারে, ও মাউইযাতিল হাসানা, এবং উত্তম রূপে উপদেশ দাও, ওয়াজাদিল হুম বিল্লাতি হিয়া আহসান, এবং যদি তাদের সাথে বিতর্ক হয় তাহলে সুন্দরভাবে তাদের সাথে বিতর্ক সমাধান করো। প্রিয় ভাইরা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তোমরা সহজ করে দাওয়াত দাও, জটিল করো না, কঠিন করো না। বাশিরু ওয়ালা তুকফিরু, তোমরা সুসংবাদ দাও, মানুষকে বীতশ্রদ্ধ করো না। প্রিয় ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীমের আয়াতসমূহ এবং বিশ্বনবীর হাদিস সমুদ্র আমরা স্পষ্ট জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে নির্দেশ দিয়েছেন। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমরা কিছু সামাজিক বাধা উপলব্ধি করতে পেরেছি। এক নম্বরের যে বাধা সেটি হচ্ছে আমাদের পরিবার থেকে পারিবারিক বাধা। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম বাধাগ্রস্ত হই পরিবার থেকে। এজন্য আমাদের মরহুম আলহেরা শিল্পগোষ্ঠীর শিল্পী আমাদের শফিকুল ভাইয়ের একটি কবিতা, একটি গজল আমার মনে পড়ে, কুরআন ও হাদিসের কথা বলে যারা নিজ ঘর থেকে বাধা পায় তারা। সুতরাং আমাদের প্রথম বাধাটাই আসে নিজের ঘর থেকে, নিজের পরিবার থেকে। দুই নম্বরে আমরা বাধাগ্রস্ত হই সামাজিকভাবে বা সমাজের নেতৃস্থানীয় লোকদের থেকে, সমাজের নেতাবর্গ থেকে আমরা বাধাগ্রস্ত হই। তিন নম্বরে আমরা বাধাগ্রস্ত হই ভ্রান্ত আলেম সমাজ থেকে, ভ্রান্ত আলেম কর্তৃক বাধা। এটা সবচেয়ে বড় ধরনের বাধা, দাওয়াতি কাজে আমাদের এই বাধাটি চরম আকার ধারণ করে, যে কারণেই যারই ফলশ্রুতিতে আমাদের ভোলায় মসজিদ ভাঙচুর করা হয়েছে এবং মসজিদে অগ্নি সংযোগ করা হয়েছে, আমাদের ফরিদপুরের সালতায় মসজিদ ভাঙচুর করা হয়েছে, এছাড়াও বিভিন্ন জায়গায় আমাদের জেলা সম্মেলন, ওয়াজ মাহফিল, এ সমস্ত কাজে বাধা প্রদান করা হচ্ছে। পরিশেষে আমরা বাধাগ্রস্ত হই প্রশাসনের পক্ষ থেকে, অর্থাৎ ভ্রান্ত আলেম সমাজ প্রশাসনের কানকে এমনভাবে ভারী করে যে কারণে প্রশাসন আমাদের প্রোগ্রাম বঞ্চাল করার জন্য বাধা দিতে বাধ্য হয়। সুতরাং ভাইরা, আমার এই সমস্ত বাধা আমরা দাওয়াতি কাজে আমরা এভাবে বাধাগ্রস্ত হয়ে থাকি। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে এক নম্বরে নবী রাসূলগণের পদ্ধতি অনুযায়ী দাওয়াত দিতে হবে, তথা পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের আলোকে
দাওয়াত দিতে হবে আমরা যে যেখানেই দাওয়াত দিই না কেন আমরা যে যতটুকু দাওয়াত দিই না কেন আমরা যে যে মহলেই দাওয়াত দিই না কেন আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যখন দাওয়াত দেব দ্বীন ইসলামের দাওয়াত দেব তখন আমরা নবী রাসূলগণের পদ্ধতি অনুযায়ী পবিত্র কুরআন এবং সহি হাদিসের আলোকে আমরা ইনশাআল্লাহ দাওয়াত দেব দুই নম্বরে আমাদের করণীয় হচ্ছে আমরা হিকমা বা কৌশল অবলম্বন করব যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আন-নাহলের ভিতরে ইরশাদ করে জানিয়ে দিয়েছেন উদুউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা যে তোমরা মানুষকে আল্লাহর পথে আহ্বান করো হিকমা সহকারে কৌশল সহকারে সুতরাং কৌশল অবলম্বন করতে হবে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তিন নম্বরে আমরা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যে কাজটি করব সেটি হচ্ছে সাংগঠনিক প্রক্রিয়ায় বা ঐক্যবদ্ধভাবে আমরা দাওয়াত দেব সাংগঠনিক প্রক্রিয়ায় আমাদেরকে দাওয়াত দিতে হবে সাংগঠনিক প্রক্রিয়া এটি একটি শক্তি আমরা যখন একা একই দাওয়াত না দিয়ে সাংগঠনিক প্রক্রিয়ায় আমরা দাওয়াত দেব তখন আমাদের এই দাওয়াতের পিছনে থাকবে একটি মজবুত ভিত্তি যে কারণে আমাদের দাওয়াত অনেক শক্তিশালী হবে এবং গ্রহণযোগ্য হবে চার নম্বরে আমরা দাওয়াত দেব নিজ ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও সুতরাং আমাদেরকে অবশ্যই পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আমাদের দাওয়াতি মিশনের ভিতরে করণীয়র ভিতরে থাকতে হবে এটাই যে আমরা আমাদের নিজ ঘর থেকে ইনশাআল্লাহ দাওয়াত দেব আর দাওয়াতের কাজটা শুরুই করব নিজ ঘর থেকে ইনশাআল্লাহ পাঁচ নম্বরে আমরা দাওয়াত দেব ব্যক্তি টার্গেট ভিত্তিক অর্থাৎ ব্যক্তি টার্গেট করে আমি আমার বন্ধুকে আমি আমার ভাইকে আমি আমার প্রতিবেশীকে টার্গেট নিয়ে ব্যক্তি টার্গেট নিয়ে আমরা দাওয়াত দেব যেটা হয়তো আমরা জেনে থাকি যে আমাদের অন্য অন্য বিভিন্ন সংগঠনের লোকেরা তারা ব্যক্তি টার্গেট নিয়ে দাওয়াত দেয় এটা একটি ব্যক্তি টার্গেট নিয়ে দাওয়াত দেওয়া এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাওয়াত ব্যক্তি টার্গেট নিয়ে দাওয়াত দিলে সেই দাওয়াতের রেজাল্ট অনেক ভালো হয় সুতরাং আমরা ব্যক্তি টার্গেট নিয়ে আমরা ইনশাআল্লাহ দাওয়াত দেব ছয় নম্বরে দায়ী বা দাওয়াতদাতাকে যথাযোগ্য প্রশিক্ষণ নিতে হবে দাওয়ার ক্ষেত্রে প্রশিক্ষণের অভাবে কৌশলের অভাবে কৌশল না জানার অভাবে আমাদের অনেক ক্ষেত্রেই আমরা শুনতে পাই যে দাওয়াত দিতে গিয়ে বাধাগ্রস্ত হচ্ছে এমনকি হতাহতের ঘটনাও শোনা যাচ্ছে সুতরাং একজন দায়ীকে উচিত হবে যারাই আমরা দাওয়াত দেব আমরা প্রত্যেকেই দাওয়াত দানকারী সুতরাং আমরা যখন দাওয়াত দিতে যাব দাওয়াত দেওয়ার আগে যে বিষয়ের উপরে আমরা দাওয়াত দেব আমরা সেই বিষয়ের উপরে যথাযোগ্য প্রশিক্ষণ নিয়ে আমরা দাওয়াত দেব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার সাত নম্বরে দায়ীকে যথাযথ আমলকারী ও সৎ সাহসী হতে হবে দাওয়ার ক্ষেত্রে আমি যে বিষয় আহ্বান করব দাওয়াত দেব সেই বিষয়ে নিজেকে আমলকারী হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সূরা আস-সাফের ভিতরে বলেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন তোমরা ওই কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না তুমি যা বলো তা নিজেকে করতে হবে সুতরাং একজন দায়ীকে অবশ্যই একজন দায়ীকে আমলকারী হতে হবে যে বিষয়ে দাওয়াত দিবে সে বিষয়ে অবশ্যই আমলকারী হতে হবে এবং দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সৎ সাহসী হতে হবে কোনো প্রকার ভয় ভীতি মনের ভিতরে না নিয়ে সাহসিকতার সাথে দাওয়া পৌঁছতে হবে সাত নম্বরে এরপরে আট নম্বরে প্রিয় ভাইরা আমার আমাদের অবশ্যই দায়ীদেরকে নিয়াত সহি করতে হবে দায়ীর নিয়াত সহি হতে হবে কারণ নিয়াত হচ্ছে সমস্ত আমলের মগজ সমস্ত আমলের মূল ইন্নামাল আমালু বিন্নিয়াত ইমাম বুখারী সহ কুতুবে সিত্তার প্রায় সকল মুহাদ্দিসগণই তাদের কিতাবের শুরুতে এই হাদিসটি নিয়ে এসেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত যে নিশ্চয় সকল আমল হচ্ছে নিয়াতের উপর ভিত্তি করে আমলের গ্রহণযোগ্যতা হয়
সুতরাং আমাদের দায়ীদেরকে অবশ্যই নিয়াত সহি হতে হবে। কোন প্রকার লোক দেখানো বা লৌকিকতার কারণে আমরা আমাদের নাম যশ আমাদেরকে মানুষ বড় একজন বক্তা হিসেবে বড় একজন আইডল হিসেবে আমাদেরকে ভাববে এই চিন্তা এই চেতনা না নিয়ে অবশ্যই আমাদেরকে নিয়াত সহি করে ইখলাসের সাথে আমাদেরকে দাওয়াত দিতে হবে। আপনারা হাদিস জেনে থাকেন এবং শুনেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন যে তোমরা আমাদের জন্য কি করেছো। তার ভিতরে এক ব্যক্তিকে আল্লাহ বলবেন, এক ব্যক্তি আলেম, তাকে জিজ্ঞাসা করা হবে যে হে আলেম তুমি আমার জন্য কি করেছো। তখন আলেম বলবে হে আল্লাহ আমি তোমার জন্য এলেম অর্জন করেছি, জ্ঞান অর্জন করেছি এবং মানুষের মাঝে সেই জ্ঞান বিতরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি মিথ্যা বলেছো, তুমি আমার জন্য জ্ঞান অর্জন করো নাই এবং আমার জন্য জ্ঞান বিতরণ করো নাই, আমার জন্য দাওয়াতি কাজ করো নাই, তুমি নিজেকে বড় বক্তা বড় আলেম বড় মুহাদ্দিস বড় মুহাক্কিক জাহির করার জন্য তুমি দাওয়াত দিয়েছো। সুতরাং ওই ব্যক্তির জন্য জাহান্নাম ফয়সালা করা হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এজন্য অবশ্যই নিয়াতকে সহি করতে হবে, দায়ীর নিয়াত সহি থাকতে হবে, অত্যন্ত ইখলাসের সাথে দাওয়াত দিতে হবে। নয় নম্বর, আমাদেরকে দাওয়ার ক্ষেত্রে প্রশাসন ও নেতৃবৃন্দের নিকট সঠিক দাওয়াত পৌঁছাতে হবে। এখানে আমরা অনেকাংশে ব্যর্থ, অনেকাংশেই আমরা ব্যর্থ। আমার বাড়ি বরিশাল, আমাদের দক্ষিণ অঞ্চলে এক্ষেত্রে আমরা খুবই ব্যর্থ। আমরা দাওয়াত দেই মসজিদে গিয়ে, আমরা দাওয়াত দেই আত্মীয় স্বজনের নিকট, দাওয়াত দেই বন্ধু বান্ধবের নিকট, কিন্তু কেন যেন হকের সঠিক দাওয়াত, হকের দাওয়াত আমরা প্রশাসনের নিকট এবং নেতৃবর্গের নিকট দিতে আমাদের ভয় হয়। আমরা মনে করি কি যেন হয়ে যাবে, কিন্তু আসলে কিছুই হয় না, দাওয়াত পৌঁছাতে হবে। আমাদের দেশের যারা নেতৃত্ব দিচ্ছে, যারা নেতৃবর্গ, তারা ইসলামী জ্ঞান থেকে অনেকটাই শূন্য, তাদের তাদের ইসলামী জ্ঞান নেই, ইসলামের জ্ঞানের দিক থেকে তারা অনেকটা কম জুড়ি মানুষ, কম জ্ঞানের মানুষ। সুতরাং তাদের নিকট এই দাওয়াত পৌঁছাতে হবে প্রশাসনের নিকট, এবং এই সঠিক দাওয়াত নির্ভয়ে পৌঁছাতে হবে। পরিশেষে দশ নম্বরে, পরিশেষে আমাদের করণীয় হচ্ছে ধৈর্য ধারণ করে মহান আল্লাহ নিকট সাহায্য প্রার্থনা করতে হবে। প্রিয় ভাইরা আমার, দাওয়াতের ময়দানে গিয়ে অনেক জুলুম নির্যাতন শিকার হতে হবে, দাওয়াতের ময়দানে গিয়ে অনেক কটুকথা শুনতে হবে, দাওয়াতের ময়দানে গিয়ে অনেক গাল খেতে হবে। যেমন আমরা যখন কোরআন এবং সহি হাদিসের দাওয়াত দিতে যাই, তখন এক শ্রেণীর মানুষ আমাদেরকে বলে যে এরা ইহুদিদের দালাল, এরা খ্রিস্টানদের দালাল, এ ধরনের কটুকথা শুনতে হবে। এই শুনে ধৈর্য ধারণ করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে অনেক জায়গায় বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের সাথে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। সুতরাং দায়ীদেরকে, আহ্বানকারীদেরকে, যারা কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিবে, তাদেরকে পরিশেষে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসলে অবশ্যই আমাদের বিজয় হবে, কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত সকলের নিকট পৌঁছে যাবে এবং আন্তরিকতার সাথে সকলে মেনে নেবে। প্রিয় ভাইরা আমার, সময় সংক্ষেপ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দাওয়ার ক্ষেত্রে সামাজিক বাধা অতিক্রম করে আমরা যেন সঠিকভাবে দাওয়াত দিতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।